আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু আজকে আমরা যে ডিজাইনটি শিখব সেটার নাম হচ্ছে ডগস টুথ ডিজাইন এই ডিজাইনটি দেখতে কিছুটা শিকারি করে দাঁতের মতো দেখতে তো এই ডিজাইনটিকে আমরা হাউন্ডস টুথও বলতে পারি কালার এবং উইভ ইফেক্টের একটি জনপ্রিয় উইভ হলো দুই বাই দুই টুইল উইপ এই উইভের উপর দুই ফোর ড্রাক এবং ফোর লাইট কালার বিন্যাসের ফলে যে প্যাটার্ন উৎপন্ন হয় তাকে ডগ্স টুইথ নামে পরিচিত তো ডগস টুইথ ডিজাইনের জন্য আমরা প্রথমে ষোলো গুণ ষোলো ঘর কেটে নিব ছক যেহেতু এই ডিজাইনটি কালার ডিজাইন তাই আমরা এটাকে কলমের মাধ্যমে আঁকব এবার এই ডিজাইনে আমরা টু আপ টু ডাউন দিয়ে আঁকতে হবে ডিজাইনটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে যেহেতু ডিজাইনটি আমরা কলমের মাধ্যমে আঁকব তো এখানে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমরা ডিজাইনটি কমপ্লিট করলাম এখন এখানে আমরা যে জিনিসটা করতে হবে এখানে চার ঘর চার ঘর ভাগ করে নিতে হবে অর্থাৎ চার ঘর ডার্ক আর চার ঘর লাইট কালার ইফেক্ট দেখাতে হবে তো চার ঘর লাইট কালার ইফেক্ট দেখানোর জন্য আমি এখানে চার ঘরকে ভাগ করে নিলাম প্রথমেই এক দুই তিন চার আমরা যদি এখানে বিশ গুণ বিশ ঘরে দিই তাহলে আমরা পাঁচ ঘর করে নিব এখানে চারটা ভাগ করতে হবে এবং দুইটা কালার দিয়ে ইফেক্ট দিতে হবে আমরা এইখানে যে কালার দিয়ে মেনশন করছি ঠিক সেই কালারই এই বরাবর দিয়ে আমরা চার ঘর ভাগ করবে এবং সেই কালার দিয়েই মেনশন করতে হবে এরপর আমরা এই দেখা দেখা যাচ্ছে যে আমরা দুই দিক থেকেই কালারকে মেনশন করেছি যেহেতু আমরা এই বরাবর লাল কালার নিয়েছি মানে অর্থাৎ লাল রঙ দিয়ে লাইট সাইড প্রকাশ করব তাহলে এই বরাবর টানা বরাবর যতগুলো রিপিট আছে সে সেগুলোকে আমরা লাল দ্বারা পূরণ করব সেই ঘরগুলোকে টানা বরাবর আমি এখানে দেখতে পাচ্ছি টানা বরাবর যেগুলো রিপিট সংখ্যা আছে সেগুলোকে আমরা লাল রঙ দিয়ে কালার করে নিয়েছি ঠিক অনুরূপভাবে এই চার ঘর কালো সে অনুযায়ী টানা বরাবর আমরা রিপিট সংখ্যা রিপিটগুলোকে কালো করে কালো রঙ ধরে পূর্ণ করব ঠিক পূর্বে ন্যায় আমরা এই বরাবর টানাসতকে যেহেতু লাল মার্ক করা হয়েছে এখানে সেই বরাবর আমরা টানাস বরাবর রিপিট সংখ্যাকে লাল করেছি ঠিক এইখানে যেহেতু লাল করা হয়েছে ঠিক চার ঘর আমরা লাল করবে লাল রঙ দ্বারা রিপিটগুলোকে আবার রঙিন করে দিই এবার কালো বরাবর টানা আর সুতাগুলোর পিটগুলোকে আমরা রঙিন করি দেখতে পাচ্ছি এইখানে যেভাবে আমরা মার্ক করেছি সেই বরাবর আমরা টানা বরাবর সুতার রিপিট সংখ্যাগুলোকে রঙিন করেছি এবার আমরা এইখানে যেই মার্কটা করেছি অর্থাৎ লাল চার ঘর ঠিক এই বরাবর যত ফাঁকা ঘরগুলো আছে তাকে আমরা লাল রঙ দ্বারা পূরণ করে দেব এবার এই যে কালো ঘর দ্বারা আমরা মার্ক করেছি সেই বরাবর এখানে যত ফাঁকা ফাঁকা ঘরগুলো আছে সেগুলোকে কালো ঘর রঙ দ্বারা পূরণ করে দেবো অর্থাৎ ডার্ক করব এবার আমরা এই যে লাল বরাবর যে মাক মা করা হচ্ছে এর ফাঁকা ঘরগুলোকে আমরা লাল রঙ দিয়ে রঙিন করে দেবো অর্থাৎ লাইট করব। এবার কালো রঙ দ্বারা বেষ্টিত জায়গাগুলোকে আমরা ফাঁকা যেই ঘরগুলো আছে সেগুলোকে কালো রঙ করবো অর্থাৎ ডার্ক সাইড প্রকাশ করে দেবো এইটাই হলো আমাদের ডগস টুথ ডিজাইন ঠিক আছে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আবরাক